করিমগঞ্জের অসম মিজোরাম সীমান্তের বাজারি ছড়ায় আটক হলো তিনজন সন্দেহভাজন উগ্রপন্থী। দীর্ঘদিন থেকেই তারা উগ্রপন্থী পরিচয় দিয়ে অর্থ সংগ্রহ করে আসছিল ব্যবসায়ী ও বিত্তশালী লোকদের কাছ থেকে। টাকা না দিলে অপহরণ কাণ্ড সংগঠিত করে আসছিল এই তিনজন ব্যক্তির নেতৃত্বে থাকা দলটি। বাজারিছড়া থানার অধীনস্থ ইচারপাড় এলাকার ব্যবসায়ী আইনুল হককে ফোনে অর্থ বাবদ 2 লক্ষ টাকা দাবি করেছিল তারা। 1 সপ্তাহের ভেতরে টাকা না দিলে অপহরণ করবে এবং পরে 10 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় মৃত্যুদণ্ড অনিবার্য। আজই ছিল টাকা দেওয়ার তারিখ। আইনুল হক পুলিশকে সমগ্র ঘটনা অবগত করে টাকা দেওয়ার জন্য লোয়ার পুয়ায় এসেছিল এবং সাথে পুলিশও সাধারণ পোশাকে আইনুলের পিছু পিছু এসেছিল। টাকা নিতে আসতেই তিনজন সন্দেহভাজন উগ্রপন্থী যথাক্রমে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার চোড়াইবাড়ির পলিন্দ্র ত্রিপুরা বয়স 36, করিমগঞ্জের ইচারপার এলাকার কাজল নমশূদ্র বয়স 25 এবং ইচার বিলের মণিলাল কোহার বয়স 32কে আটক করা হয়। দাদা একটা ফটো উঠাইলে তুমি লিয়া দাঁড়াও আজকে দীর্ঘ কয়েকদিন থাকি আইনুল ভাই এখানে উপস্থিত আছেন ইসাবিল জিপির ইসারপার গ্রামের বাসিন্দা তান্ডে দীর্ঘ কয়েকদিন থাকি টাকা ডিমান্ড করি আসতেছে ওই টিমে। আজকে আমরা তখন সঙ্গে সঙ্গে প্রশাসনের লাগে যোগাযোগ করছি, প্রশাসনের লাগে যোগাযোগ করার পরে ইকানো প্রশাসনে 100% আমরা সহযোগিতা করছে এবং মেদলির ধ্রুবজ্যোতি রিয়াং তার টিমও এবং আমরা যারা পাবলিক ইকানো সবে মিলিয়া আজকে আমরা এই টিমটা ধরতে ধরা সম্ভব হয়েছে। কোন টিম এই যে আজকে এখানে যে মানুষ তিনজন ধরা হয়েছে ওই টিম বা তারা সঙ্গে আরো থাকতে পারে, আমরা প্রশাসনের কাছে দাবি জানাই আর যাতে এই অন্ততপক্ষে এই জোয়ারটারে যাতে ধরা সম্ভব হয় এইটুকু যাতে ধরা সম্ভব হয় এইটুকু অনুরোধ রাখলাম প্রশাসনের কাছে। টিমের নাম কিছু বলেছে? নাম তো এখনো বলে নাই, যদিও বলে অফিসারের কাছে নিশ্চয় বলেছে, কিন্তু তারা মানুষের দেখিয়ে তো চিনতে পেরেছি ওই এলাকারও মানুষ আর ত্রিপুরারও মানুষ আছে এখানে জড়িত। বর্তমানে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। জানা যায় যে অসম ও ত্রিপুরা দুটি রাজ্যেই অপহরণ বাণিজ্য বাঁচিয়ে রেখেছিল তারা। তাদের সাথে আর কোন কোন লোকে জড়িত রয়েছে তা তদন্তের পরই সামনে আসবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।